মিলিক সরকারের পতনের পর বহু নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ধরাও পড়েছেন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে সর্বশেষ সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না প্রাণ হারান। তাই নতুন করে দালাল ধরে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেতারা, কিন্তু সে পালানোটাও হয় ব্যর্থ। এবার 11 বাংলাদেশিকে ভারতে নিয়ে যাবে বলে জঙ্গলে রেখে পালালো দালাল চক্র। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে যেতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা, কিন্তু তাদের ভারতে নেবে বলে সুন্দরবনের ভেতর রেখে সেই দালাল পালিয়ে যান। সূত্র অনুযায়ী উদ্ধারকৃত 11 জনের বাড়ি খুলনায়। আটককৃত ওই 11 জনের মধ্যে 5 জন শিশু, 5 জন নারী ও 1 জন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে 45,000 টাকার চুক্তি হয়, কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে রেখে পালিয়ে যায়। এরপর তারা বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন। এরপর তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের আলিপুর আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।